ছাত্রছাত্রী সকল, আজি আরম্ভ করিম দশম শ্রেণী গণিতর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা রিয়েল নম্বরস দ্বিতীয় খণ্ড অনুশীলনী 1.1। আমার এক নম্বর প্রশ্নটো কৈছে ইউক্লিডর কলন বিধি ব্যবহার করে গঘাগু উলিওয়া। আমি ইউক্লিডর কলন বিধিটি ব্যবহার করে গঘাগু উলিয়াম, কেনেকে উলিয়াম তোমালোকে চাবা। যে 135 আর কি দিয়ে আছে আমার কোয়েশন, 225। এটি আমি সর সংখ্যাটো ডর সংখ্যাটো আমি কি করব লাগবে, হরণ করব লাগবে। আমার প্রথমে আমার কি আছে 225 গ্রেটার দেন 135। এটা আমি কি ব্যবহার করব লাগবে, 135 আমি 225 ডিভাইড করিম। 135 আমার কাপি হরণ করি 225, আমার কেবার যাব হরণ করলে আমার এবার যাব, এবার করে কি হব আমার 135। যদি আমি মাইনাস করো, মাইনাস করলে কি পাম, এই 09। ইয়ার পিছর স্টেপটো আমি কেন ধরনের করব লাগবে, যেহেতু আমার এই সংখ্যাটাই আমার কি আছে এই ভাজক, ভাজক আমি এই সংখ্যাটো আহিব ইয়াত নেক্সট স্টেপত আমার কি হব, এইটো আহি বা বাহ্য হব, এইটো আমার নেক্সট ইয়াত আহিব, আমি 90 ইয়াত ডিভাইড করব 135। এই তোমাকে মনে রাখিব, এইটো আমার কেবার যাব, আকো একবার গেলে, একবার যাওয়ার লগে আমার কি হলে ওলালে এইটো 90। 90 এইটো মাইনাস কই দিয়া ললে কি হলে তোমালোকৰ 94। ইয়ার পিছর টু কি হব, এই 45 এ এই 92 কাকো আমি ইয়াত আহিব, এটো আমার হয়ে যাব কি বাহ্য 90। ইয়া কোন কইলে আমার কেবা যাব দুবার 45 আমি 0। ইয়াতে আমি দেখা পালো কি দেখা পালো, এইকেইটা আমার হয়েছে ফার্স্ট স্টেপ, এইটো হয়েছে আমার কি সেকেন্ড স্টেপ, এইটো হব আমার কি থার্ড স্টেপ। এটা আমি স্টেপকেইটা লিখিম, স্টেপকেইটা কেনেকে ধরনের লিখিম, প্রথম স্টেপটো কি হব এইটো লব লাগিব। আমি যেহেতু 135 এ হরণ করেছিল, 135 এ 225 গতি আমার ভাগে গেছিল আমার কি 90, আমার কেবার কইছিলে ভাগফল কইছিলে এবার, গতিকে আমি কি করিম প্রথমটো লিখিম 225 ইকুয়াল 135 ইন্টু কেবার গল একবার 1, ভাগে কেমন পাইছিল আমি 90 90। এই সংখ্যাটো আমার ইয়াত আহিব 135, এই ভাজকটো আমার ইয়াত কি হব বাহ্য হয়ে যাব, এইটো আমি যেটো সেকেন্ড স্টেপ, এইটো 90, আমি কি হরণ কৰিছিলো এই 90টো আকৌ ইয়াত আহিব 90 ইন্টু আমার কেবার গল ইয়াত এবার গৈছিলে 1 প্লাস এইটো কেন পালো আমি ভাগে 45। ইয়াৰ পিছৰ স্টেপটো কি হব, এই 90টো আমি ইয়াত লিখিব লাগিব 90, আমি কি হরণ করি 45 কৈছো কেবার গল দুবার ভাগ পালো আমি ইন্টু 2 প্লাস ভাগে কি 0, যেতিয়া আমার ভাগেটো 0 হয়ে গেল, যেটি হরণ করলে আমার ভাগেটো 0 হব, সেই সংখ্যাটি হব আমার কি গঘাগু, আমার যেহেতু উলিয়াবলে কৈছিল তাহলে এটাকে লিখিম আমি কি 135 আর 225 গঘা হব কি 45। ইয়ার পিছর কোয়েশনটো কৈছে কি কি আমার দিয়া আছে 196,38220, এটো আমি কি করি যেহেতু আমার এটো ডাঙর সংখ্যা, গতিকে আমার 38220 গ্রেটার দেন 196, এটি আমি 196 এর ডিভাইড করব লাগিব, 196 এর আমি কি করি ডিভাইড করি, ডিভাইড করলে আমি কি কি পাম 38220, আমার কেবার যাব এটো আমি এবার যাব, এবার দিলে আমার কেমন পালো 196,
6 6 8 6 8 1 উপর বাড়লে 2, এবার আমার 9 বার যাব, 9 বার গেলে 1 7 6 4, একটু মাইনাস করলে আমি পাম কি মান 9 8, উপর বাড়লে 0, গতিকে আমার কি বাজাব একটু 5 বার, 5 বার গেলে কি মান হবো আমার 9 8 0, এটা আমার ভাগ একটু কি মান 0। এটা আমি কি রেখা বলি এই অঙ্কটুক, আমার আর স্টেপ নাই, এ নাই 196 এ ডিভাইড করলে আমার ভাগ একটু কি মান লাগে 0, গতিকে ইয়াত স্টেপ কি মান লাগবো, এটা স্টেপতে আমার আনসারটো লাগবো, গতিকে আমি আনসারটো লিখিম কি স্টেপটো লিখিম কি 38220 38220 ইকুয়েল কি অন কইছিল 196 এর, কি বার গল 195 প্লাস ভাগে কি মান 0, গতিকে আমি কি অন করে গল 0 হয়েছিল আমার 196, এটা হয়েছে যে আমার কি ভাজক, এটা এটাকে আমি লিখিব লাগিব 196 আর 38220 অহা ও কিমান 196। ইয়ার পিছৰ কোৱেশ্চনটো চাম আমি, পিছৰ কোৱেশ্চনটো কেন পালো আমি 867 গ্রেটার দেন 255, 255 আমি কি কৰিব লাগিব, আমি ডিভাইড কৰিব লাগিব কা 867, 867 অ কৰিলে আমাৰ কি বৰ যাব 3 বার, 3 বার গেলে 765, 765 কেমন পালো 102, 102 পোৱাৰ পিছত আমাৰ কি হল নেক্সট, আমাৰ এইটো এইটো আহিব ইয়াত ভাজ্য হৈ যাব, ভাজকটো 102, 255, এতিয়া আমি ইয়াত কেইবাৰ দিওঁ, ইয়াত আমাৰ দুবাৰ যাব, দুবার গেলে আমার কেন পাম 204, ভাগে কিমান থাকিব আমার 51, এই 51 টু কি হব, এই 51 টু আমার 102 এ কইছিল, গটি এ টু 102 টু আমার ইয়া রাইব 102, ইয়া কেবার যাব ইয়া দুবার হইব, দুবার গেলে 102, এ টু কি হইব 0, গটি আমি স্টেপ কিটা কি কি লিখিম, স্টেপ আমি এটো ফার্স্ট স্টেপ পাম, স্টেপ টু কি কি হব, ইয়া ফার্স্ট স্টেপ টু হব 867 ইজ ইকুয়াল 255, যেহেতু 255 আমি ডিভাইড করি 255 ইনটু কে বার গল 3 বার 3 প্লাস কিমান গল 102, নেক্সট আমি ইয়ার পিছৰ স্টেপটো কি করিম, এই সংখ্যাটো আমার কিমান আহিব ইয়াত আহিব 255, এইটো মনে রাখিলে হ'ব তোমালোক, কি এবাৰ আহোম কৰিম আমি 102, কেবার গল আমার দুবার গল প্লাস এর ভাগে কি আমি পালো 51, গতিকে তার পিছর স্টেপটি কি মান হব 102 টু ইয়ার আহিব, কি অন কইছো আমি 51 ইনটু কেবার গল দুবার প্লাস কিমান 0, 0 হয়ে যাওয়া হলে কি হল আমার 51-এ আমি 51-এ কি কর 51-এ হন কর এটু 51-এ হন কর এটু কি হল ভাগ একটু 0, গতিকে 51 টু হবো আমার কি ক্যালকুলেটর কলম কলম বিনিময়ে তার কখাও কিমান কখা গুটু কখা গু হবো, গতিকে আমি লিখিম এটাকে নির্ণয় কখা গু 51, কোয়েশ্চন নাম্বার 4 272 1032, গতিকে 1032 গ্রেটার দেন 272, 272 আমি ডিভাইড করব, 272 এ ডিভাইড করব 1032, ফার্স্ট আমার কি বলা যাব এটু 3, 3 হলে 868
16 হলে কিমান হব? 216। গতি আমি স্টেপ বাই স্টেপ লিখিবলে আমার নিজের সুবিধা হয়, গতি আমি ফার্স্ট স্টেপটো এইটো লিখি লম। আমি যেহেতু এইটো পাই গলো, আমি স্টেপটো ইয়াত লিখি যাম। 101032 আমি কে ডিভাইড কৰিছিলোঁ 272 ইনটু আমাৰ কেবাৰ গ'ল, তিনিবাৰ, প্লাছ 216 আমি ভাগি পালোঁ 216। এতিয়া 216ক আমি সেইটো আহিব আমাৰ ইয়াত 272। ভাজক আৰু ভাজ্যটো আমাৰ চেঞ্জ হৈ থাকিব। গতিকে নেক্সট আমাৰ এই 272টো আমি নেক্সট ষ্টেপত ইয়াত লিখি ল'ম। 272 কে অন কৰিম, 216 অন কৰিলে আমি কেইবাৰ গ'ল আমাৰ, এইটো যাব এবাৰ, 216 পালোঁ 56। তেতিয়াহ'লে আমাৰ কেইবাৰ গ'ল, এবাৰ গ'ল, প্লাছ আমি কিমান পালোঁ এইটো 56। নেক্সট ষ্টেপটো আমি কৰিম কি, ইয়াৰ পিছৰ ষ্টেপটো হ'ব আমাৰ 56, সেই 216টো ইয়াত আহিব, 216টো আহিলে আমাৰ তিনিবাৰ যাব, তিনিবাৰ গ'লে কিমান হ'ব, 168 হ'লে 48, 200 এইটো হ'ব আমাৰ 216। 56ৰে আমি যিহেতু ডিভাইড কৰিছিলোঁ, ইনটু কেইবাৰ গ'ল, তিনিবাৰ, প্লাছ ভাগিত থাকিলে 48। ইয়াৰ নেক্সট ষ্টেপটো আহিব আমাৰ কিমান, 56ক কি অন কৰিম, 48 ইনটু, তেতিয়াহ'লে 48 আহি যোৱাৰ লগে লগে 56টো ইয়াত আহিব, 56 আহি গ'লে আমাৰ এবাৰ গ'ল, 48 আহি গ'ল, আমাৰ একবাৰ গ'ল, প্লাছ ভাগ থাকিলে 8, এতিয়া 48টো ইয়াত আহিব আমাৰ, কি অন কৰিম, 8 ইনটু এই সংখ্যাটো আমাৰ ইয়াত আহিব এবাৰ, ইয়াত আহিলে কিমান আহিলে, 48, 48 আহি যোৱাৰ লগে লগে আমাৰ কিমান হ'ল গৈ, 6 48 0, গতিকে আমাৰ কেইবাৰ গ'ল, ছবাৰ, প্লাছ ভাগ একটো আমি কেন পালোঁ, 0, গতিকে আমি কে অহন কৰিলত আমাৰ এইটো হ'ল 8 ডিভাইড কৰিলত আমাৰ লাষ্ট আমাৰ 8 ডিভাইড কৰিলত এইটো ভাগ একটো আমাৰ কিমান লাগিছে, 0, গতিকে আমাৰ কথাটো অন্যান্য কথাও কিমান হ'ব আমাৰ, পাঁচ নম্বৰটো আছে 405-2520, গতিকে 2520 গ্ৰেটাৰ দেন 405, এবাৰ আমি 405 ডিভাইড কৰিম, 2520 মই কেইবাৰ যাব এইটো, পাঁচবাৰ দিলোঁ, 2 4 আমাৰ ছবাৰ যাব, ছবাৰ গ'লে 2 4 3 0, দিয়াৰ লগে আমাৰ ভাগ কিমান পালোঁ আমি, 90 পাই যোৱাৰ লগে লগে মই কিমান হ'লে, নেক্সট ষ্টেপটো আমি লিখি যাব লাগে, লগালগ অংকটো কৰি যাওক যে তোমালোকে ষ্টেপটো লিখি যাবা, যে 2520 ষ্টেপটো লিখি যাব লাগে, 405 আমাৰ কেইবাৰ গ'ল, ছবাৰ, প্লাছ এইটো কিমান পালোঁ, 90, এতিয়া 90টো আমাৰ কি হ'ব, এইটো যিহেতু ভাগেক আছিলে আমাৰ, এইটো আহিব আমাৰ ইয়াত আহিব, এইটো এটা ভাজ্য হৈ যাব 405, এতিয়া 90 আমি ডিভাইড কৰিব লাগিব 4 3 6 0, 5 আহিলে 4, গতিকে আমি নেক্সট ইয়াৰ ষ্টেপটো কি লিখিব লাগিব, 4
এবার গেছিল আমার 4 প্লাস ভাগে পালো 45, নেক্সট 90 টি ইয়ার আহিব, এইটো না মানে ইয়াত আহিব, এইটো ইয়াত আহিব 90, 90 আহি যোৱাৰ লগে কিমান আহিলে আমাৰ 90 আহি যায় 45, 45 আমি ডিভাইড কৰিম, গতিকে আমি 45 আহিলে, এটাকে নির্ণয় নেক্সট কুয়েশন নম্বর 6, 155 1385, তাহলে 1385 গ্রেটার দেন 155, ফার্স্ট স্টেপটা আমি কি করব, 155 আমি ডিভাইড করব, 155 1385, স্টেপটা কি লিখব, 1385 155 আমি ডিভাইড করি ইনটু, কেবার গেল আমার 8 বার, 1240, 1240 আমার ভাগ থাকবে 145, গতিকে আমার 8 বার গেল প্লাস 145 গেল, এটা 145 আমি কি করি, নেক্সট এইট ইয়ার আহিব 155 আর এইট আহিব আমার ইয়াত 145 ইন্টু আমি কি এইটা ডিভাইড করব, 145 আমার এবার গেল 145 0 10, নেক্সট স্টেপটা আমার কেবার গেল একবার প্লাস ভাগ থাকিলে আমার 10, ইয়ার পিছর স্টেপটা আমি কি করব, 145 টি আহিব 145, গতি আমি স্টেপ টিয়ার লিখিম 145, এইটো স্টেপ ইয়াত আহে, নেক্সট আমার 10 টু আহিব ইয়াত 10 টু, একবার গল কিমান হল আমার 10, আর থাকিলে 45, চারিবার গল 40 ভাগে থাকিলে 5, কিমান গল আমার 14 প্লাস 5, ইয়ার পিছর স্টেপটা আমি কি করি, 145 10 টু ইয়ার আহিব, 10 আহিলে আমার কিমান হল 2 5 2 2 10 ভাগে আমার কিমান 0, গতিকে নেক্সট ইয়াত এইটো আহিলে 10 টু আহিব আমার ইয়াত, ভাগে টু ইয়াত আহিব 5 ইন্টু আমার কেবার গল 2 প্লাস 0, কে ডিভাইড কৰিলত আমি 0 ওলাইছে, তাহলে আমার ভাজকটো কিমান আহিলে 5, এটাকে নির্ণয় ক আৰু কিমান হব আমার, কেন পালো এইটো আনসারটো 5, নেক্সট কুৱেশ্যনটো আমার 567 নম্বর 384 1296, তাহলে 1296 গ্রেটার দেন 384, আমি প্রথম লাইনটা কি হে অন করব, লাগবে আমি 384, 384 আমি ডিভাইড করব 1296, 96 অন করলে কেবা যাব আমার 3 বার গলে 3 বার গলে 1152, 1152 মাইনাস কইলে 144, তাহলে আমার স্টেপটো কি লিখব, 1296 384 ইন্টু 3 বার 3 প্লাস 144,
সেইটো আহিব আমাৰ ভাজকটো ইয়াত আহিব 384 বাই 4 হৈ যাব। ইয়াৰ পিছত এইটো আমি কি কৰিব লাগিব 144 আমি কৰিব লাগিব কেইবাৰ যাব দুবাৰ 384 টো আমি ইয়াত লিখিব লাগিব 384 ইনটু আমাৰ কেইবাৰ গ'ল দুবাৰ প্লাস মাইনাস কৰিলে আমি কিমান পাম 96। নেক্সট 144 টো আমাৰ ইয়াত যাব 96 টো আহিব ইয়াত ইনটু 96 এ আমি কাক ডিভাইড কৰিম এবাৰ 144 কৰিলে আমাৰ এবাৰ গ'ল 96 পালো 48 গতিকে 96 এ এবাৰ গ'ল প্লাস ভাগ এক পালো 48 এবাৰ কি হ'ব 96 এই 96টো আমাৰ ইয়াত ষ্টেপটো আহি যাব এইটো লিখি যাব লাগে আমি ষ্টেপটো 96 ডিভাইড 48 ইনটু ইয়াত কেইবাৰ যাব আমাৰ 48 দুবাৰ 96 0 গতিকে আমাৰ দুবাৰ গ'ল প্লাস 0 ভাজকটো আমি কিমান পালোঁ 48 গতিকে নিৰ্ণয় হ'ব আমাৰ 48 ইয়াৰ লাষ্ট কুৱেশ্যনটো আমাৰ কুৱেশ্যন নম্বৰ 8টো আছে 4058 গ্ৰেটাৰ দেন 1848 আমি কিহে ডিভাইড কৰিব লাগিব 1848 আমি ডিভাইড কৰিব লাগিব 4058 আমাৰ কেইবাৰ যাব এইটো দুবাৰ দুবাৰ গ'লে কিমান হ'ব আমাৰ 3692 তাহলে আমি ফার্স্ট স্টেপটো কিমান লিখিম 4058 1848 ইনটু আমাৰ কেইবাৰ গ'ল দুবাৰ প্লাস 362 ইয়াৰ পিছৰ স্টেপটো কি হ'ব আমাৰ এইটো ইয়াত আহিব 1848 ইকুৱেল 362 ইনটু এইটো আমাৰ বাহ্য হৈ যাব ইয়াত 362 নহয় এইটো কিমান হ'ব আমাৰ এইটো হ'ব 1848 আহিলে আমাৰ কেইবাৰ যাব পাঁচবাৰ গ'লে 1810 38 362 আমাৰ কেইবাৰ গ'ল পাঁচবাৰ প্লাছ 38 হ'লে আমাৰ কিমান হ'ব 362 নেক্সট ষ্টেপটো আমাৰ আহিব এইটো ইয়াত যিহেতু এইটো আহিছে ইয়াত কি আহিব এইটো ষ্টেপটো 362 38 ইনটু যাব আমাৰ ইয়াত 362 অহাৰ হ'লে আমাৰ কিমান হ'ব নাইন বাৰ গ'লে 342 20 38 আমাৰ কেইবাৰ গ'ল নাইনবাৰ প্লাচ ভাগ এক পালোঁ আমি কিমান 20 নেক্সট আহিলে আমাৰ এইটো 38 20 আহিব এইটো ইনটু 20 আমি কি কৰিব লাগিব এইটো 38 কৰিব লাগিব এইবাৰ যাব আমাৰ একবাৰ 20 20 গ'লে আমাৰ কিমান পালোঁ 18 গতিকে 1 বাৰ প্লাছ 18 ইয়াৰ পিছৰ ষ্টেপটো 18 পোৱা হ'লে আমাৰ কিমান হ'ব ইয়াত যাব এইটো কিমান 20 20 হোৱা হ'লে এবাৰ যোৱাৰ হ'লে আমাৰ কিমান হ'ল 18 18 হোৱাৰ হ'লে আমাৰ কিমান হ'ল 2 গতিকে নেক্সট ষ্টেপটো আহিব ইয়াত 20 আৰু এইটো আহিব আমাৰ 18 ইনটু
18 এ আমার কি বলবো, এবার প্লাস 2, 2 এর পরে আমার এটা কি মান হবো 18, 9 2 ইন্টু 9 18 0, লাস্ট স্টেপটো আমার কি মান আইব এটু 18, 2 2 ইয়ার আইব ইন্টু 9 প্লাস 0, গতি আমার কি মান আইব ইয়ার আমার গঠাগু কিমান পাম আমি ইয়ার নিম্ন গঠাগু, গঠাগু পাম কিমান 2। ইয়ার পিছত তোমালোকর কোয়েশন নাম্বার পিছৰ খণ্ডত মই কোয়েশন নাম্বার 2 পৰা আৰম্ভ কৰিম।